আসসালামু আলাইকুম, গুড ডে টু এভরিওয়ান। আমরা বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশন থেকে আজকে আরেকটা ভিডিও প্রেজেন্টেশন আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের ভিডিওটাতে অ্যাকচুয়ালি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এটার ফরম্যাট এন্ড প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট, কারণ এটা একটা ডিফারেন্ট প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি ইন সেলিব্রেশন অফ গ্লোবাল মানি উইক। অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে আরও ডিটেইলস বলবেন আমাদের এখানে কলিগ প্রেজেন্ট আছেন, আমাদের বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশনেরও একজন কো ফাউন্ডার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল মানি উইকের বাংলাদেশে অর্গানাইজিং যে বডিটা আছে তার সাথে সম্পৃক্ত আছেন রিপন ভাই। তো তাকে আমি ফ্লোর দিব, তার আগে আমি একটুখানি বলে দিচ্ছি যে হোয়াট ইজ বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশন। Build Bangladesh Foundation is an organization jekhane we bring together professionals, entrepreneurs, students, and we brainstorm and we come up with good ideas and we try and convince the decision makers and policy level jara decision nay niti nirdharok amader desher tader kache we try and convey those good ideas. So ebong we try and follow up and hopefully that's how we try and make a little bit of a difference in building a better Bangladesh. তো সেই লক্ষ্য নিয়ে আমাদের বিল বাংলাদেশ ফাউন্ডেশন, আমরা সিএসআর নিয়ে কাজ করেছি, সিএসআর নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, তারপরে আমরা অনেকের সাথে ইন্ডিভিজুয়াল ওয়ান অন ওয়ান ডিসকাশনস অর্গানাইজ করেছি যেগুলোর ভিডিও প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সেই ভিডিওগুলোতে আমরা ভিশনস কালেক্ট করেছি, ভিশনস ফর বাংলাদেশ। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের বাংলাদেশ সম্পর্কে ভিশনস জানিয়েছে, কীভাবে সেই ভিশনগুলো অ্যাটেইন করা যাবে সেইগুলোর কথা বলেছে। অ্যান্ড উই কালেক্টেড অল অফ দ্যাট ইনফরমেশন অ্যান্ড উই মেড ভিডিও প্রেজেন্টেশনস আউট অফ দোজ। সো আজকের প্রোগ্রামটাও কিন্তু ওটার সাথে কিছুটা অ্যালাইনলি আছে। উই গোইং টু টক অ্যাবাউট সেভিংস, হাউ সেভিংস ক্যান হেল্প বিল্ড বাংলাদেশ। তো আমাদের বিল্ড বাংলাদেশ যে আমাদের অর্গানাইজেশন টাইটেলটা আছে সেটার সাথে আমাদের এই প্রোগ্রাম এবং গ্লোবাল মানি উইকের থিমটাকে আমরা মিলিয়ে আমাদের নাম দিয়েছি। অ্যান্ড হোয়াট উই ওয়ান্ট টু ডু অ্যান্ড ডিসকাস ইজ সেভিংস, কীভাবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। সবার যদি একটু ফাইন্যান্সিয়াল সেভিংসটা বাড়ানো যায়, হাউ দ্যাট ক্যান অ্যাকচুয়ালি হেল্প বাংলাদেশ, সেটা কীভাবে করা যায়, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো। উই হ্যাভ এ ভেরি ডিস্টিংগুইশড প্যানেল, বাট আমরা আসলে উই আর নট গোয়িং টু স্পেন্ড টাইম ইন ইন্ট্রোডাকশনস, আমরা ডিরেক্টলি আলোচনায় চলে যাব। এক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা নিয়ে আমাদের একটা খুব খোলামেলা স্পন্টেনিয়াস ডিসকাশন হবে। হুয়েভার উইল স্পিক, তারা প্রথমবার তারা তাদের নিজেদের পরিচয়টা সামনে দিবে এবং তারপর থেকে এটা একটা ভেরি ইনফর্মাল অ্যান্ড ক্যাজুয়াল ডিসকাশন হবে। বাট দ্য কন্টেন্ট অফ দ্য ডিসকাশন ইজ ডেফিনেটলি গোয়িং টু বি ভেরি ইম্প্যাক্টফুল, আই এম শিওর ইউ উইল এনজয় লিসনিং টু আস। So with that, without further ado, I want to give my little bit of introduction. I'm Chowdhury Abdullah Quaseed, the founding chairperson and president of Build Bangladesh Foundation. And now I would like to give the floor to Mr. KM Hassan Ripon. Tar ekta porichoy ami agei diye niyechi, one of our co-founders of Build as well. And tarpor ekta apnar upore chhere dicchi. Please introduce yourself in light of Global Money Week and then a little bit about Global Money Week. Great, thank you so much Quaseed bhai. Ashole amader ami bolbo je ashole Bangladesh Build Bangladesh Foundation je uddyogti niyeche to have people about savings ebong in celebration of Global Money Week, you know, definitely CYFI Child and Youth Finance International Bangladesh Board er pokkho theke ba Build Bangladesh Foundation ke dhonnobad janate hoy obosshoi. অ্যান্ড আমার নাম কেএম হাসান রিপন। আমি এই যে বোর্ডটির নাম বললাম CYFI চাইল্ড অ্যান্ড ইউথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল, একটা ন্যাশনাল অ্যাডভাইজার হিসেবে আছি এবং আমার পাশে যিনি আছেন আমেনা হাসান, শি ইজ অ্যাকচুয়ালি হোল্ডিং দি বাংলাদেশ বোর্ড অফিস অ্যাজ প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট। থ্যাংক ইউ ফর জয়নিং আস ইন আওয়ার প্রোগ্রাম। সো আসলে যেটি হয় যে সারা ওয়ার্ল্ড এখন এক্সপেন্সের দিকে ঝুঁকছে, আমরা সবাই চেষ্টা করি, ডাই হার্ড চেষ্টা করি 100% কীভাবে খরচ করা যায়, এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য থাকে। সো এই 100% যেখানে আমরা এক্সপেন্সের দিকে যাচ্ছি সেই জায়গা থেকে, যেহেতু সেভিংস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, নট অনলি মানি, এভরিথিং, তো সেই জায়গাতে চিন্তা করি গ্লোবাল মানি উইক নামে একটা গ্লোবাল ইনিশিয়েটিভ ইনিশিয়েট করা হয়, একটা মুভমেন্ট ইনিশিয়েট করা হয় এবং এই মুভমেন্টটি আসলে গ্লোবালি লিড করছে CYFI। অ্যান্ড 2012 থেকে আই গেস এটা আপনার চলছে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা 2014 বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস করি, বিকজ আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ, 165 মিলিয়ন পিপল। সো এদের মাঝে যদি আমরা এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে না পারি, হাউ টু সেভ, ওয়াই টু সেভ,
তো সেই জায়গাটাতে আসলে আমরা সাস্টেইনেবিলিটি যেতে পারবো না, এবং যেহেতু ইউএন এর একটা ভিশনই এখন আছে যে এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল চলছে, সেই জায়গাটাতে আসলে সামহাও সেভিংস একটা সাস্টেইনেবল ফ্যাক্টর হিসেবে হয়তো কাজ করতে পারে। এই প্রেক্ষাপটের ভিত্তি করে বাংলাদেশে গ্লোবাল মানি উইকের আবির্ভাব ঘটে 2014-এ, অ্যান্ড এটা লিড পার্টনার হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইনিশিয়েট করছে 2014 থেকে। গুড নিউজ হচ্ছে এখানে আমরা এঙ্গেজ করি মূলত চাইল্ড অ্যান্ড ইউথদেরকে মেইনলি, অ্যান্ড এই চাইল্ড অ্যান্ড ইউথদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আসলে পলিসি মেকার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যাংকার্স, লিডার্স, প্রফেশনাল সবার মাধ্যমে আসলে ভয়েসগুলো আসলে আমরা ছড়িয়ে দিই সারা বাংলাদেশে। এবং 2015 সালে 128টা দেশ পার্টিসিপেট করে, অ্যান্ড গুড নিউজ ইজ হাউসেস অফ লর্ডস মানে প্রতিটা প্রতিবারই কোনো না কোনো একটি রিজিয়নে আসলে গ্লোবাল সেলিব্রেশনটা হয়। তো 2015-এ হয়েছিল আপনার লন্ডনের হাউস অফ লর্ডস এর, অ্যান্ড হাউস অফ লর্ডস এ বাংলাদেশের নামটি এসেছিল অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি নেই, এবং 2015-এ গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ডের মাধ্যমে, অ্যান্ড দেন দ্যাট ডিজার্ভস আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বাংলাদেশ। দেন 2016-এও আমরা করি, 2017-এ এসে এটার ইন্টারন্যাশনাল সেলিব্রেশনটা হয় আপনার জার্মানির বার্লিনে, হিস্টোরিক প্লেস বলা হয় মেইস্টার্সেল কনসার্ট হল, সেখানে আপনার আবার এবার হলো 133টা দেশ, 130 কান্ট্রিজ, এবং 130 কান্ট্রিজের মধ্যে আমাদের প্রায় 50+ অর্গানাইজেশন জয়েন্টলি কাজ করেছে, লাইক আমাদের সঙ্গে এবার বিল বাংলাদেশ ফাউন্ডেশন আছে, এরকম 17-তে 50+ অর্গানাইজেশন ঢাকা, চিটাগং, খুলনা, বরিশালে ছড়িয়ে দিয়েছিল মেসেজ, যার ফলে ইভেন কি বাংলাদেশ ব্যাংকের কিছু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ছিল, ইনক্লুশন অ্যাক্টিভিটিস ছিল। তো সেটার উপর বেস করে 2017-এও আমরা গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ড অ্যাচিভ করি, কম্পিটিং উইথ 133 কান্ট্রিজ গ্লোবালি। এখানে একটি কথা বলতে হয় যে আমাদের এই মানে এই উদ্যোগ যেটি গ্লোবাল মানি উইক, সেলিব্রেটিং গ্লোবাল মানি উইক, এই জায়গাটাতে আসলে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আমাদের সঙ্গে লিড পার্টনার ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট, বাট স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আমাদের বাংলাদেশ ব্যাংক শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন। এবং আমি অবশ্যই ধন্যবাদ দিতে হয় এই ফোরামের মাধ্যমে বা বিল বাংলাদেশের মাধ্যমে ডক্টর আতিউর রহমান স্যার, যিনি আমাদের ফর্মার গভর্নর, তিনি আসলে এক বাক্যে এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। পরবর্তীতে এস কে সুর, অ্যাডভাইজার বাংলাদেশ ব্যাংক, উনি এটাকে লিড করেছেন এবং এখনও করছেন। সো ইটস আ গ্লোবাল ইনিশিয়েটিভ যার উদ্দেশ্য নট অনলি গিভিং মেসেজ ফর সেভিং মানি, সেভিং কুড বি ওয়াটার, সেভিং কুড বি এনার্জি, অল সর্টস অফ থিংস দ্যাট উই ক্যান সেভ ফর মেকিং আওয়ার লাইফ সাস্টেইনেবল, প্ল্যানেট সাস্টেইনেবল। সো এই জায়গাটাতে আমি আবারও বিল বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি প্ল্যাটফর্মে এই মেসেজটি আসলে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের 8 ডিভিশন, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ পাবে, সেরকম একটি কনসেপ্ট। থ্যাংক ইউ কাসিম ভাই, হয়তো ইন ফিউচার আরও কথা বলবো। অফকোর্স, ডেফিনেটলি, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ রিপন ভাই ফর সেটিং দ্য কনটেক্সট, যে কেন আমাদের প্রোগ্রাম, কী কারণে, পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের প্যানেলিস্টদের জন্য, সবার জন্য বুঝিয়ে আপনি সুন্দরভাবে এটাকে সেট করেছেন। শুরু করার আগে আমি শুধু মিস আমেনা, দ্য প্রেসিডেন্ট অফ সিওয়াইএফআই, আপনাকে আমি শুধু একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনারা তো অলরেডি বেশ আরও কিছু প্রোগ্রামস অর্গানাইজ করছেন থ্রু আউট দ্য উইক আমাদের এই ডিসকাশনটা ছাড়াও, তো কী কী প্রোগ্রাম অর্গানাইজ করলেন সেটা একটু জাস্ট ভেরি ব্রিফলি একটু বলেন, অ্যান্ড দেন উই ক্যান গেট ইন টু দ্য মেইন ডিসকাশন। ধন্যবাদ ক্যাসেট ভাই। আসলে মানে 12 তারিখ থেকে শুরু হওয়ার পর থেকে আসলে খুবই ব্যস্ততম সময় চলছে। আজকে সারাদিনও আমাদের বেশ কিছু কানেকশন সেশন ছিল, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনসগুলোতে আমরা যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। এবং প্রথম দিন লাইক আমাদের 3টা কনজিকিউটিভ লাইক সেশন ছিল, ফার্স্ট তো ইনোগ্রেশন হলো, তার আগে আমরা এবার একটা খুব ভালো দিক ছিল যে আমরা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্সমেন্টটা দিয়েছি যাতে করে সবাই আসলে আমাদেরকে কোয়েশ্চেনও করতে পারি, আমরাও সেগুলোর অ্যান্সারগুলি দিতে পারি। এবং এই 7 দিন যে সময় আছে তার মধ্যে কেউ যদি চায় আমার সাথে যোগাযোগ করে তাদের ওখানে সেশনগুলি করতে পারে। আচ্ছা, তো প্রথম দিন বেশ কিছু প্যানেল ডিসকাশন ছিল। আসলে সেভিংসের যে বিষয়টা, আমরা সবাই ভাবি যে আসলে মানি উইক যেহেতু হয়তো সব কিছুই টাকা পয়সার সম্পর্কীয় কোনো বিষয়, বাট আমরা মানে আমার নিজেরও প্রথমে এই বিষয়ে একটু কনফিউশন ছিল, বাট এই ডিসকাশনের মাধ্যমে যে প্রত্যেকটা ফেসবুকে লাইভ সেশন বা এই সেশনগুলির মাধ্যমে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে আমাদের বিষয়টা শুধুমাত্র মানির সাথে সম্পৃক্ত না,
এর সাথে অন্য কিছু ক্যারিয়ার হতে পারে। সেভিংসটা আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রেও আমাদের কমিটমেন্টের জায়গাটা থেকেও হতে পারে, টু বি আ ভেরি গুড সিটিজেন সেই জায়গাটা থেকেও হতে পারে। তো প্রথম দিন আমরা প্যানেল ডিসকাশন, সেখানে আমাদের কাসেদ ভাইও ছিলেন, আই হোপ হি এনজয়েড আ লট। তো সেখানে আমরা স্টুডেন্টসদের জন্য বেশ কিছু ভালো কিছু গাইডলাইন্স তাদেরকে দিতে পেরেছি। মাস্টার ক্লাসেস ছিল যে কীভাবে আসলে মানি ম্যানেজমেন্ট আমাদের স্টুডেন্টসরা করতে পারে। আমাদের মানে খুব ভালো একটা ফাইন্ডিংস যেটা ছিল যে আমরা ভাবি কি যে বাচ্চাদের হাতে আমরা কখনো আসলে টাকা পয়সা দিব না। তো যে আমরা গ্লোবালি আসলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে গিয়ে আমরা দেখেছি যে উই ক্যান গিভ বাট ইন এ ডিফারেন্ট ওয়ে, ওকে ওদেরকে আমরা এনকারেজ করতে পারি, একটা প্ল্যান করতে সহযোগিতা করতে পারি। একটা ইন্টারেস্টিং তথ্য বের হয়েছিল যে মানে আই থিংক চিলড্রেন অ্যাকাউন্টস বাংলাদেশ এখন বোধহয় 1500 crore taka deposit আছে মানে থ্রু জাস্ট চিলড্রেনস অ্যাকাউন্ট, সো that's a huge amount of money as well. আর ওদের বাংলাদেশ কাসেট ভাই সবচেয়ে বড় যেটা বিষয় আমার কাছে মানে ফাইন্ডিংস যেটা মনে হয়েছিল যে 10 টাকার মাধ্যমে কিন্তু ইউ ক্যান ওপেন an account, এবং সেই জিনিসগুলো কিন্তু আসলে অনেকেই জানে না. And ওগুলো ওটাও is one of the reasons why Bangladesh was chosen for inclusion, যে সবাইকে ইনক্লুড করতে পারছে. তো সামনে আর আগামী দু একদিন যে বাকি আর দু তিন দিন বাকি আছে, আর কি প্রোগ্রাম আছে আপনাদের? আই গেস কালকে বোধহয় চিটং একটা সেশন, চিটং একটা লাইভ সেশন হচ্ছে আগামী কাল। ওখানে প্রায় 500 প্লাস ইউথ, চাইল্ড এন্ড ইউথ থাকবে, এবং এটা চট্টগ্রামে খুব বড় একটি ভেন্যুতে হচ্ছে আগামীকাল। চট্টগ্রামের মানুষ যারা হয়তো শুনবেন এটা, তারা হয়তো জেনে আনন্দিত হবেন যে চট্টগ্রাম কিন্তু প্রতি বছরই চমৎকারভাবে এগিয়ে আসে। আমাদের ইভেন্ট বরিশালে হচ্ছে, আমাদের ইভেন্ট খুলনাতে হয়েছে, সো ইটস আ ন্যাশনাল থিং। ভেরি নাইস, ভেরি নাইস, শুনে খুব ভালো লাগলো। আমার কাছে খুবই ভালো লাগলো যে এটাকে আপনারা এত ব্যাপক আকারে ইউ হ্যাভ বিন এবল টু ক্রিয়েট আ হিউজ ভাইব্রেশন অ্যাক্রস দ্য কান্ট্রি। সো আমার মনে হয় লেটস গেট ইনটু দ্য মেইন ডিসকাশন। তো আমাদের এখানে দ্য মেইন পয়েন্ট আচ্ছা যেটা বললাম যে একটার পর একটা আমরা ডিসকাশন পয়েন্ট থ্রো করবো, আই ওয়ান্ট এভরি ওয়ান টু পার্টিসিপেট। একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে একটা জেনারেল ফিসক্যাল পলিসি বা যে পুরো দেশের যে ফাইন্যান্সের চাকা যেভাবে ঘোরে, বলা হয় যে যখন বেশি মানুষ সেভ করে ব্যাংকে টাকা রাখে, তখন ব্যাংকের কাছে যখন টাকাটা বেশি থাকে তখন দে ক্যান অ্যাকচুয়ালি ইনভেস্ট মোর ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড দেন ইকোনমি অ্যান্ড দ্য কান্ট্রি এটা এগিয়ে যায়। সো এই দিস ইজ দ্য একটা জেনারেল কনসেপ্ট আছে। আবার একই সাথে এটাও বলা হয় যে কনজাম্পশন যত যদি না হয় তাহলে আসলে ইয়ে বাড়বে না, মানে তখন ইনভেস্টমেন্ট করার রিজনটা বাড়বে না। কনজাম্পশন যদি বাড়ে তখন সেই কনজাম্পশনটা প্রোভাইড করার জন্য তখন আরও বেশি বিজনেসেস আসবে, এবং তখন সেই বিজনেসগুলো আরও বেশি করে তখন সাপ্লাই করতে পারবে কনজাম্পশনটা মিট করার জন্য। তো ব্যালেন্সটা আসলে কোথায়? একদিকে কনজাম্পশনকেও এনকারেজ করা হচ্ছে, একদিকে সেভিংসকেও এনকারেজ করা হচ্ছে, এবং বিশেষ করে ব্যাংক দুটোই করছে। Bank is on one side calling in for deposits, on the other side promoting credit cards, so where and also consumption through loans. To eta niye oneker majhe general manusher moddhe ei balance ta kothay hoy eta niye ekta confusion toiri hoy. So I think we can start off our discussion I think with that. So whoever wants to take the floor. Yes, okay, thank you Prasad bhai. So I'm Asad Khan Priyo, I'm North South University Economics Department assistant professor. আর এই সাবজেক্টটা আমার সাব মানে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটা আমার নিজের গবেষণা এবং পড়ানোর বিষয়ের সঙ্গে অনেক ক্লোজলি রিলেটেড। ওকে, সো ওই জন্য আমি শুরুতে আপনি যে কথাগুলো বলেছেন আমি সেইটার পরিপ্রেক্ষিতে জাস্ট একটু একাডেমিক সাইডটা দিয়ে শুরু করি যাতে ওখান থেকে আমরা আগাতে পারি। সো মেইনলি একটা সময় ছিল যখন ওই যে কনজিউমারিজমের একটা ব্যাপার দেখা যাচ্ছিলো, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস পলিসি মেকার্স তারা হঠাৎ করে বলা শুরু করলো যে রিমেম্বার ইফ ইউ আর নট কনজিউমিং দ্যাট মিন্স ইউ আর নট spending, that is if you're saving you are not spending, so don't save, এরকম একটা implication ছিল। সো আমরা যদি ক্লাসিক্যাল থিওরির দিকে তাকাই ইকোনমিক্স, যেখান থেকে এখন নিউ ক্লাসিক্যাল থিওরি এসছে, তো তারা তখন বললেন যে ওয়েট আ মিনিট, what you are saying is not exactly right, কারণ আপনি যদি সেভ করেন, মানে সেভ মানে অবশ্যই এখানে বাসায় বিছানার বালিশের তলায় সেভের কথা বলা হচ্ছে না, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে। সো সেভিংস বাড়লে বেসিক্যালি যেটা হবে মানে সাপ্লাই অফ লোনেবল ফান্ডস উইল গো আপ, আপনি যেটার কথা প্রথমে শুরু করেছিলেন, উইচ উইল পুট আ ডাউনওয়ার্ড প্রেশার অন ইন্টারেস্ট রেট, সো কস্ট অফ বোরোয়িং উইল গো ডাউন, এবং তার ফলে যেটা হবে ইনভেস্টাররা বেশি কস্ট অফ বোরোয়িং যেহেতু কমে যাচ্ছে দে ক্যান বোরো মোর অ্যান্ড ইনভেস্ট মোর। সো ওই এক্সপেন্ডিচার স্ট্রিম থেকে কনজাম্পশন কমে যাওয়ার কারণে যেটা কমলো সেটা কিন্তু অন্য একটা ডোর দিয়ে আবার ঢুকে যাচ্ছে,
ইনভেস্টমেন্ট ডোর দিয়ে। এবং সেই ইকোনমিস্টটা বললেন যে এটা ইভেন বেটার বিকজ কনজামশন কিন্তু আমি এখন কনজিউম করে ফেললে চলে গেল, স্পেন্ডিং বাড়লে কিন্তু চলে গেল, ইনভেস্টমেন্টস এখন এক্সপেন্ডিচারও বাড়িয়ে জিডিপিকে বাড়াচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এখানে ইনভেস্টমেন্ট বলতে তো মেইনলি ক্যাপিটাল গুডসে ফিজিক্যাল ক্যাপিটাল ফর্মেশনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ফিউচার প্রোডাক্টিভ ক্যাপাসিটিটাও বাড়িয়ে দিচ্ছে এখানে। সো এখনই জিডিপিও বাড়বে, ভবিষ্যতেও বাড়বে। সো ইটস অ্যাকচুয়ালি বেটার টু সেভ রাদার দ্যান জাস্ট স্পেন্ড অন কনজাম্পশন। সো এইটা হচ্ছে প্রথম প্রেক্ষাপট। তো তাহলে আমাদের আলোচনাটা আমরা যদি ইকোনমিক গ্রোথের কথা ভাবি, যেটা আমরা বলছি যে কীভাবে সেভিংস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এবং ইকোনমিক গ্রোথ এজ ইউ নো বাংলাদেশ গত 10-15 বছর খুব ইম্প্রেসিভ ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করেছে, লাস্ট 2 বছরে আমরা 7% ব্যারিয়ারটা ব্রেক করেছি। সো আমরা যদি এটাকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ানোর ছাড়া কোনো গতি নাই। Because if we look into all the growth miracles that took place after the Second World War, prottekta desher mane starting from Japan, then Singapore, Taiwan, South Korea, tarpore apnar China 1980s, sobgulo deshi Hong Kong 60s, protita desheri ekta jinish khub common chilo je 3 dashok dhore tara mane magical je growth rate achieve koreche seta hocche private investment to GDP ratio was more than greater than equal to 30%. তো আমরা কিন্তু সেইটাতে যেতে পারছি না। আমাদের যদি স্বাধীনতার পর থেকে শুরু করি 1% হারে প্রথমে ছিল প্রাইভেট ইনভেস্টমেন্ট, ওখান থেকে বেড়ে বেড়ে 10-12-14 হয়ে 20-22 যে আমরা আটকে গেছি, এই 20-22-এর অ্যাটমোস্ট 24% একবার হয়েছিল, কোনো একটা কারণে আমরা এখান থেকে যেতে পারছি না। সো আমাদের সেভিংস বাড়ানোর পাশাপাশি কীভাবে সেভিংসটাকে ইনভেস্টমেন্টে কনভার্ট করা যায় সেই দিকেও একটু জোর দিতে হবে। সো দুইটা সাইড থাকবে এখানে, একটা হচ্ছে ডিমান্ড ফর লোন, ওই সাইডে আমরা আলোচনা করতে পারি, এবং ব্যাংকের ব্যাংকিং সেক্টরে সাপ্লাই অফ লোন, সেটার ক্ষেত্রে আমরা আরেকটা আলোচনা করতে পারি। সো উইথ দ্যাট আই উইল ওপেন দ্য ফ্লোর ফর ডিসকাশন। আমার মনে হয় মানে সিন্স আই থিঙ্ক উই অ্যামাংস আস উই হ্যাভ অ্যাকচুয়ালি ফাইন্যান্স সেক্টর মানে ব্যাংকিং প্রফেশনালস উই হ্যাভ কোয়াইট আ ফিউ অ্যামাংস আস, উই আর ভেরি ফর্চুনেট। তো আমার মনে হয় উই হ্যাভ জুবের ভাই আপনি ইউ ক্যান কাম ইন এট দিস পয়েন্ট, আমার মনে হয় ডিরেক্টলি বিকজ consumers there mane apni to you're head of consumer banking in Prime Bank, and so you're actually promoting both, you are actually promoting both deposits as well as consumption. So apni ki bolen on the subject? Thank you. See, first I want to touch base on that point. That is, he said that the investment is not going up to that 30% level. Why? Because it's not only savings that will ensure the growth, economic growth. It's about the economics, I mean political stability, the business environment here. So a lot of uncertainty going on in this country. I mean, what we can say that amra jeno shesh koro shesh korte parchi na eta bapar je amra jani je eta 30% level er upor jete hobe, but oi business korar jonno je এনভায়রনমেন্টটা দরকার সেটা এখনও আমরা দিতে পারিনি। তারপরে গভর্নমেন্ট একটা নিউ বিজনেস স্টার্ট করতে যে সময়টা লাগে এই সময়টা অনেক বেশি সাব কন্টিনেন্টে উন্নয়ন তুলনায়, প্লাস করাপশন ইজ এ বিগ ফ্যাক্টর। তো যখন এফডিআই আসে, ইনফ্লো অফ এফডিআই হয়, তখন কিন্তু আমরা খুব খুশি হই যে ইকোনমিক গ্রোথে অনেক কাজে লাগবে। বাট প্রবলেম ইজ যে you need to depend on your own domestic savings, because when you depend on your FDI inflow, that is quite risky, because these investors can anytime change their mind and pull up of their investment. So ei savings er bhumika ta ei jagata theke keno domestic savings ta lagbe, kintu shudhu domestic savings diye uni jeta bollen je investment 30% cross korbe na, because oikhane ei কো ফ্যাক্টরিগুলো ভেরি ইম্পর্টেন্ট। আর সেভিং যখন ইউ কামিং ব্যাক টু ব্যাংকিং অফ কনজিউমার ব্যাংকিং, ইউ আর সেইং দ্যাট ওয়াই উই আর ওয়ান সেন্স উই আর সেইং সেভ মোর, অ্যাট দ্য সেম টাইম উই আর অ্যালাউইং আওয়ার কনজিউমার্স টু স্পেন্ড মোর। সি এভরি ওয়ান ইজ নট অ্যাট দ্য সেম টাইম সেভিং অর স্পেন্ডিং, এ গ্রুপ অফ পিপল আর সেভিং বিকজ দে হ্যাভ দ্যাট ডিসপোজেবল ইনকাম টু সেভ মানি ফর ফিউচার। Another group is, it depends on your income level, your age level as well, because when you are from the age of 25 to 40, you have the tendency to enhance your lifestyle by taking loans or using credit card to buy household durables, flat home, flat and car. Why? Because you want to
reach a point where you have a car, you have a home. These are dreams of people. So when you, if you look at the savings tendency, after 40 people start saving money, because by that time they have the lifestyle, I mean the dream lifestyle, one car, one home. They have managed, and then they should have shundur kore furnish kore sajano. Then after that they have income level of bere jay. Totokkhone tar disposable income amar ekta porjaye ashe, tokhon ekta save korte pare. So so savings is important, but spending as well. See, ami academic jara achen tader sathe boli je John Maynard Keynes 1930s depression er shomoy uni theory dilen je shobai jodi ekshathe savings kora shuru kore tahole kintu spending hobe na, spending jodi na hoy tar aggregate demand barbe, aggregate demand jodi na bare tahole dekha jabe je economy te recession shuru hoye geche. Ebong if you look at United States how they reacted subprime mortgage issue te when it came, ebong shobai kintu khub কশাসলি আগানো শুরু করলো, এভরিবডি ওয়ান্টেড টু সেভ, কারো চাকরি চলে যাচ্ছে, এই সিচুয়েশনে কিন্তু রিসেশনকে আরও ত্বরান্বিত করা হলো, বিকজ পিপুল আর নট স্পেন্ডিং, দে আর সেভিং, বিকজ দে ডোন্ট নো হোয়াট আনসার্টেনটি ইজ কামিং আপ বিকজ অফ ইউনাইটেড স্টেটস, উইচ ইজ দ্য স্পেন্ডিং কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড. সে আমাদের আমাদের গার্মেন্টস যাচ্ছে, যত চায়না থেকে যা যাচ্ছে, এই এলডিসি কান্ট্রিগুলোতে যে এক্সপোর্ট হচ্ছে ওরাই কিন্তু স্পেন্ড করছে. ওই স্পেন্ডিংটা ওরা কমিয়ে দিল বলে গ্লোবালি কিন্তু একটা ইম্প্যাক্ট করে গেল. সো দ্যাটস ওয়াই সেইং যে ইয়েস দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স, বাট ইফ আই এম নট ইনকারেক্ট, মেক কারেক্ট মি ইফ আই এম রং, ইন 1930s আপনার বাংলাদেশের গ্রস ডোমেস্টিক সেভিংস ছিল 7.6%, 2016 ইটস 25%, ইন ইন্ডিয়া it was 1930 13.6, and in 2016 it was 28.9%. what I'm trying to touch base that we the Bangladeshis do not have the propensity to save. If you ask amongst ourselves, we don't actually foresee future as much they do in India. Since I started in India, I've seen people, the people when somebody said that it's not only saving the money, saving the environment, saving everything. If you go to India in a red signal, everyone together will switch off their car. What they are saving? They're saving their fuel, right? Saving their environment. True. So what I'm trying to say here, taking that point from saving everything, I think these are the national awareness. What is absent in this country is awareness. For example, in red, you cannot cross when it is red, the signal is red. Do we do that? Amra wrong rasta diye gari chalai. Amra garite kono chocolate ke khosa ta fele dei baire. Amader ichhe holo amra ki noshto korchi, amader nijer shohor ke noshto korchi. Ei je awareness er dirt, eitake kintu amaderke touch base kora uchit. Amader savings er je kotha amra bolchi, it is onek পরের বিষয়, আমাদের বেসিক সিভিক সেন্সগুলোকে আমার মনে হয় আসতে হবে. সরি আমি ডাইগ্রেস করছি, বাট সেভিংসটা এখানেও আসতে হবে. সো বেসিক্যালি আমি আমি আপনার আপনার ডিসকাশন থেকে অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্টস এসেছে, তো আমি ওগুলোতে আইল ট্রাই টু গো ব্যাক টু দ্যাট. But if there's anybody else who would like to comment on the subject, জি আমার শফিক ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন, আই থিঙ্ক আইল গিভ ইউ দ্য ফ্লোর. জি রাইট, থ্যাংক ইউ কাসিদ ভাই. বেসিক্যালি জুবাইর ভাই বলেছেন অলরেডি যে গ্লোবাল ট্রেন্ডের তুলনায় বাংলাদেশে কিন্তু কনজাম্পশনটা বেশি. আমরা আমি মোহাম্মদ শফিকুল আলম, আমি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, আমি সুপারস্টার গ্রুপ SSG-র ফাইন্যান্স ডিরেক্টর, অ্যাজ ওয়েল অ্যাজ CFO বাংলাদেশের ফাউন্ডিং প্রেসিডেন্ট. সো যে ইস্যুটা আমি কথা বলছিলাম, উই আর ভেরি অনার্ড টু হ্যাভ সামওয়ান অফ ইওর প্রোফাইল উইথ আস টুডে. থ্যাংক ইউ, থ্যাংক ইউ. সো প্লিজ, বাংলাদেশের কন্টেক্সটে গ্লোবালি কিন্তু আমাদের আশেপাশের দেশগুলোর সাথে যদি তুলনা করি, আমরা কিন্তু খুব কনজাম্পশন করতে পছন্দ করি, ইয়াং পপুলেশন আমাদের দেশে বেশি, এবং এক্সপেন্ড করার যে মানসিকতাটা অনেক বেশি, সেভিংস কম্পারেটিভলি কম.
আমাদের আশেপাশের দেশ স্পেশালি যদি ইন্ডিয়া বা পাকিস্তান কম্পেয়ার করি, তাদের যে সেভিংসটা এটা কিন্তু ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করে এবং তাদের কিন্তু আমরা যদি দেখি যে মিউচুয়াল ফান্ড, ইউনিট ফান্ড অত্যন্ত জনপ্রিয়। ইয়াং যারা চাকরি করছেন তারা কিন্তু তাদের একটা সার্টেন পোর্শন সেভিংস করছেন এবং এটা ইউনিট ফান্ডে এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এবং তাদের প্রাইমারি টার্গেট থাকে যে একটা ল্যান্ড অথবা বিল্ডিং কেনার জন্য, স্পেস কেনার জন্য। আর বাংলাদেশে যেটা হয় যে ইউনিট ফান্ড বা মিউচুয়াল ফান্ড খুব বেশি জনপ্রিয় না, অ্যাজ ওয়েল অ্যাজ চাকরি করার পরেই কিন্তু শুরু হয়ে যায় যে একটু দামি মোবাইল ফোন কেনা এবং পরবর্তীকালে পারলে মোটর বাইক এবং পরবর্তীকালে মোটর কার, বাট ল্যান্ড বা বিল্ডিংয়ের ব্যাপারটা অনেক পরে আসে। সো এই প্যাটার্নের কারণে যদি বলবো যে গ্লোবালি ট্রেড অফ করতে হয়, আসলে সেভিংস সবাই করলে ইকোনমি যেমনি চলবে না, আবার সবাই এক্সপেন্স করলে চলবে না। স্পেশালি জুবাইর ভাই যেটা বললেন 1929-এ 1929 সালের যে গ্লোবাল যে রিসেশন শুরু হয়েছিল ইউএস থেকে, সেটা কিন্তু ওভার এক্সপেন্ডিচার থেকে প্রথমে শুরু হয়ে যাওয়ার পরে ওভার কশাসনেসের কারণে আরও ক্যাপিটাল মার্কেট ক্র্যাশ করেছে, সব জায়গায় ক্র্যাশ করেছে। এক্সেস অফ নথিং ইজ গুড অ্যাকচুয়ালি, রাইট? এক্স্যাক্টলি। তো সেই ধারাবাহিকতায় যদি বলতে চাই যে বাংলাদেশে অলরেডি বাই নেচার কিন্তু আমরা খুব খেতে পছন্দ করি, আমরা খুব শপিং মলগুলো দেখবেন বাংলাদেশে যত শপিং মল হচ্ছে, যত ফুডের শপ হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে, ওভার ক্রাউডেড, যে কোনো ফুডের হলে ওভার ক্রাউডেড। বাংলাদেশে যখন আমার মনে আছে BMW কারের একটা টার্গেট নিয়ে আসছিল এক বছরের জন্য যে সংখ্যাটা, সেটা 3 দিনের ভিতরে সেল হয়ে গেছিলো, যেটা আশা করেনি। সো এই ইকোনমিতে কিন্তু আমি বলবো সেভিংসটা ইজ ভেরি ভেরি নিডেড, যেটা জুবাইর ভাই বললেন যে ইন্ডিয়ার প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে কিন্তু কারের স্টার্ট বন্ধ করা হচ্ছে। অত আমরা হয়তো আমাদের ড্রাইভারদের মনে এই কাজটা কাজ করে, যদি কোনো ড্রাইভারকে বলা হয় বা যিনি আমাদের গাড়ি অ্যাসেস করছেন যে ইঞ্জিন বন্ধ করে রাখেন, উনি তখন হয়তো আমাদেরকে কিছুটা কৃপণ মনে করে থাকেন। এই ধরনের একটা মানসিকতা আমাদের ভিতরে কাজ করে। সো জাতি হিসেবে আমাদের জন্য কিছুটা কিন্তু বিপজ্জনক সিগন্যাল, বিকজ উই হ্যাভ টু সেভ, বিকজ আমরা যখন সেভ করতে পারবো এটা ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করবে এবং এই সেভিংসটা কিন্তু মেইন মানি মার্কেটে, মেইন ইকোনমিতে থাকবে। আমার নট নেসেসারি যে বালিশের কাভারের ভিতরে অথবা আমাদের জাজিমের ভিতরে টাকা থাকবে, এটা ইকোনমিতে সার্কুলেট হবে। এবং ইয়াং পপুলেশন আজকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহ যখন যারা প্রথম শুরু করে আপনার স্কুল ব্যাংকিং যারা শুরু করেছিল, এখন কিন্তু খুব জনপ্রিয়। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে সেভিংসের জন্য প্রণোদনা দেওয়া উচিত এবং স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট, আজকে আমাদের দেশের ক্যাপিটাল মার্কেট থেকে কিন্তু মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মেইন ফান্ডটা আসা উচিত। বাট সারপ্রাইজিংলি মানি মার্কেট থেকে, ব্যাংক থেকে যেরকম লোন আসে, ব্যাংকে কিন্তু প্রেশার চলে আসে। রিসেন্টলি দেখছি যে ব্যাংকিং সেক্টরে আবার অস্থিরতা কাজ করছে। বাট আমরা যদি ট্রেড অফ করতে পারতাম, আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যদি আমরা ক্যাপিটাল মার্কেটকে একটা মেইন ফ্রেমে আনতে পারতাম, এবং এই সেভিংসটা কিন্তু আসবে রিটেলারদের কাছ থেকে, আমাদের রিটেল ইনভেস্টররা সেভ করবে, স্টুডেন্টরা সেভ করবে, ইয়াং স্টার্টার যারা বিজনেস করছেন তাদের যেমন ফান্ড প্রয়োজন হবে, যারা সেভিংস করবে এভাবে আসবে। একটা কথা একটু শুনবে, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করে আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অ্যাজ ইউ আর ইন দ্য কর্পোরেট সেক্টর, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর কোম্পানিজ টু সেভ অ্যাজ ওয়েল, ইটস নট জাস্ট ইন্ডিভিজুয়ালস, বিকজ মেনি কোম্পানিজও আমরা দেখি দ্যাট দে স্পেন্ড ভেরি রেকলেসলি অ্যাজ ওয়েল, বা তাদের ফান্ড ম্যানেজমেন্টও কিন্তু আসলে অনেক সময় খুব হ্যাফাজার্ড থাকে। তো হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর দ্য কর্পোরেট সেক্টর সাকসেস অ্যাজ ওয়েল, যে কর্পোরেট সেভিংসও হওয়াটা কত জরুরি বলে আপনি মনে করেন? শিওর, এটা তো অবভিয়াসলি, বিকজ আমরা কিন্তু বলি কস্ট অপটিমাইজেশন, কস্ট কাটল বলি না, বিকজ যখন আপনি আমাদের দেশের বিজনেসগুলো কিন্তু মোস্টলি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এখন শুরু হচ্ছে, সো সামহাও আমাদের দেশের ডেন্সিটি খুব বেশি, এখানে ডিস্ট্রিবিউশন খরচ খুব কম, বিজনেস কিন্তু যে কেউ বিজনেস করলে বিজনেস গ্রো করছে। বাট আমরা যদি সেভিংসটাকে এভাবে না দেখি, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ওভার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিং করার যে টেন্ডেন্সি, এর কারণে কিন্তু অনেক বিজনেস কলাপস করছে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে খুব কশাস হওয়া উচিত, বিকজ একটা অর্গানাইজেশন কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করে। আজকে আমার অর্গানাইজেশনে 4000 এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে। যদি আমরা এই ক্ষেত্রে সেভিংস না করতে পারি, কর্পোরেট লেভেলে যদি ওভার এক্সপেন্ডিং করার জন্য যে অনেক সময় থাকে, যেটা আমরা এটা করতে করা শুরু করি, তাহলে কিন্তু এই বিজনেস সাস্টেইন না করলে কিন্তু আজকে আমাদের 4000 এমপ্লয়মেন্ট এবং তার উপর ডিপেন্ডেন্স 20,000 ফ্যামিলি মেম্বার, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সহ ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট করবে। সো আমি মনে করি কর্পোরেট সেভিংস ইজ ভেরি মাচ ভেরি very much important as well, right? Ji ektu shongkhepe, because I'll give the floor to Dr. Tasmin. Ji khub shongkhepe, acha ji bolen Tasmin sir, bolen apnar introduction to short ki dibe? Ami Dr. Ahmed Tasmin, orthonitir shikshok, North South Bishwabidyaloy. এই আলোচনার প্রসঙ্গে আমার কয়েকটা পয়েন্ট মনে আসে যেগুলো আমি অ্যাড করতে চাই, এবং স্কুল এখন পর্যন্ত কভার্ড হয়নি। যেটা জুবাইর ভাই এবং শফিক ভাই যে প্রসঙ্গটা বলছিলেন যে আমাদের
ডোমেস্টিক সেভিং হ্যাঁ এখনও আশানুরূপ না, 20-25% মধ্যে। এবং সেই কারণে এখন ইদানিং একটা রিসার্চ ট্রেন্ড এসছে, সেটা হচ্ছে যে আমরা গ্রস ডোমেস্টিক সেভিং বলতে যেই বিষয়টাকে কভার করছি তার বাইরে কি আমরা কোনো কিছু মিস করে ফেলছি কিনা। এবং রিসার্চাররা যেটা বলছেন যে উই আর নট লুকিং অ্যাট গ্রস ন্যাশনাল সেভিং, অ্যান্ড দের ইজ এ ডিফারেন্স বিটুইন দিস। গ্রস ন্যাশনাল সেভিংসটা আমরা তখনই বলছি যখন আমরা আমাদের রেমিটেন্স আর্নাররা যারা বাইরে আর্ন করছে তারা তো তাদের একটা ইনকামের অংশ সেভ করছে, উইচ অ্যাকচুয়ালি বিলংস টু আস, সেইটা কিন্তু আমাদের অনেক রিসার্চে আসে, যে কারণে আমরা ওই 20-25% মধ্যেই রয়ে গেছি। কিন্তু আমরা যদি গ্রোস ন্যাশনাল সেভিংসটা চিন্তা করি, ইট ইজ অ্যাকচুয়ালি রাইট নাও আই ওয়াজ দিস মর্নিং আই ওয়াজ লুকিং অ্যাট সাম ডেটা, ইট ওয়াজ অ্যাবাভ লিটল অ্যাবাভ 30%। আমাদের যে রেমিটেন্স আর্নাররা বাইরে সেভ করছেন, দে আর মোস্টলি ইন্টারেস্টেড ইন ইউজিং দ্যাট সেভিং ফর বাইং আইদার ল্যান্ড অর রিয়েল এস্টেট, ফ্ল্যাট অর বিশাল বিশাল বাড়ি বানিয়ে রেখে দিচ্ছে। এবং সেইটার কন্ট্রিবিউশন কি টুয়ার্ডস জিডিপি গ্রোথ, ইট ইজ নট গোয়িং ইন টু দ্য প্রোডাক্টিভ সেক্টর। তারা কেন এটা এইভাবে বাড়ি জমি কিনে রেখে দিচ্ছে, বিকজ দে আর নট ফিলিং সেফ অ্যান্ড সিকিউর অ্যাবাউট দ্য ফিউচার অফ দেয়ার রিটার্ন ফ্রম দ্য ইনভেস্টমেন্ট। এইটা একটা অ্যাসপেক্ট যেটা এখন আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। এবং আমাদের সেভিং পারফরমেন্স ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট ব্যাড। আমরা যদি চিন্তা করি যে প্রিয় যেটা বলছিল যে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অনেকগুলো দেশ খুব দ্রুত এগিয়ে আসতে পেরেছে, বিকজ আমরা জাপানের কথাই যদি বলি, জার্মানির কথাই বলি, বা পরে যদি চায়নার কথাই বলি, ওদের কিন্তু মানে দে আর কালচারালি প্রোন টুয়ার্ডস সেভিং, ওদের মধ্যে সঞ্চয় প্রবণতাটা অনেক বেশি। হ্যাঁ, এবং যে কারণে হয়েছে যে যুদ্ধ হয়েছে, হ্যাঁ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু ওদের তার মানে এমন আছে তাদের সেভিংও ড্রপ করেছে, তারা ইনকাম কমে গেছে, কিন্তু সেই ইনকাম থেকে একটা বড় অংশ তারা সেভ করছিল। এটা এটা তাদের সম্ভবত একটা জেনেটিক স্ট্রাকচারের মধ্যে ছিল জিনিসটা। আমাদের যেটা হচ্ছে যে যুদ্ধার্থ বাংলাদেশে এসে আমরা আমাদের পক্ষে এটা সম্ভব হয়নি, বিকজ ইউ হ্যাভ বিন থ্রু সো মাচ হার্ডশিপ। হ্যাঁ, সব পুরো দেশ প্রায় ধ্বংস হয়ে গেছিলো, সো সেভিংয়ের ওই ইস্যুটা আমাদের কাছে তখন প্রধান ছিল না, সার্ভাইভাল ওয়াজ এন ইস্যু। সেই কারণে আমাদের সেভিং রেটটা বাড়তে অনেক সময় লেগেছে, এবং এখন আমরা কাইন্ড অফ আ লেভেলের মধ্যে পৌঁছে গেছে যে এখন এখানে খুব বেশি বাড়ছেও না খুব বেশি কমছেও। So that's why this agent banking operation and other financial inclusion mode are going forward. But if you just look into it, if the 62% people who are unbanked, if you can bring them into the bracket and if you can bring them to the accountability, what will be the role of these savings? Though we are talking about this savings week means like different savings instrument, not like product and all this, but I'll talk in the line of the banking industry. Why? Because of the awareness. Because I'm a subject matter expert in the banking industry, so what I can see, we are still not competitive in terms of product development. The main things matter for any banker to become, you know, competitive is one is continuously market development through products by ethical practices, and number two, maximization of profitability for all stakeholders, including yourself. If you can address these two issues, these two matters, you will see actually you are covering everything. If you are covering the ethical practices, you are covering the culture, you are constantly market development, it matters. And if you can only bring down that 62% unbanked people, that's an untapped opportunity in Bangladesh. Huge. And this work, we have got experience curve through our agent banking operation. We are now seeing the opportunities and ample of opportunities in Bangladesh. So saying all this, I would say that product competitiveness must be there. We must be seeing our regional competitiveness, and then we must see
the benchmarking and best practices. একটা পুরো নতুন ডাইমেনশন আপনি আসলে ইন্ট্রোডিউস করলেন আমাদের ডিসকাশনে, যে আসলে সেভিংস ডেফিনেটলি উই নিড টু প্রমোট নট অনলি অ্যামাং দ্য পিপল হু আর অলরেডি সেভিং, কিন্তু আমাদের দেশের প্রায় টু থার্ড তার মানে আসলে ইজ আউট অফ এই পুরো সিস্টেম. And also one of the purpose of Build Bangladesh Foundation is to raise certain good ideas to the government. Exactly. So in that line, actually, government or policy makers, I would like to add some points. One point is actually, when we are talking about money, saving money and global money way, we also need to think about how best we can do that. সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গাটা আমাদের যতটুকু ইউটিলাইজ করা আছে, যতটুকু রিসোর্স আমাদের আছে, তার মধ্যে সবচেয়ে বড় সেভিংটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে কোঅর্ডিনেট করে আমরা অনেক প্রজেক্ট নিচ্ছি যেটা কোঅর্ডিনেশনের অভাবে দেখা যাচ্ছে বারবার একই প্রজেক্ট নেওয়া হচ্ছে, এমন সময় প্রজেক্ট নেওয়া হচ্ছে যখন প্রজেক্টটা নিতে গেলে প্রজেক্টের কস্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে. এখানে কিন্তু নতুন মানি ইনজেক্ট করার প্রয়োজন নাই, নতুন করে সোর্স করার কিছুই প্রয়োজন নাই. ইটস জাস্ট এ ম্যাটার অফ ডিসিশন মেকিং. সো হাউ ডিসিশন মেকিং ক্যান অ্যাকচুয়ালি মেক এ বিগ ইম্প্যাক্ট ইন টার্মস অফ সেভিং মানি, দ্যাট ক্যান বি লুকড ইন টু দ্যাট. ন্যাশনাল সেভিংস হিউজ ওয়ে উই ক্যান সেভ উইদিন দ্য বাজেট দ্যাট বাই সেটিং দ্য রাইট ডিসিশন. ইয়া, বাই ডুইং দ্য রাইট ডিসিশন এট দ্য রাইট পয়েন্ট. সেকেন্ড পয়েন্ট আই উড লাইক টু এনশোর পয়েন্ট আউট হিয়ার ইজ ইন দি কর্পোরেট সেক্টর অ্যাজ ওয়েল, আমাদের এখানে আসলে অর্গানাইজেশন এফিসিয়েন্সি ডেভেলপ করার অনেক জায়গা আছে. মোস্ট অফ দি অর্গানাইজেশন মে বি ইজ নট ইয়েট ইন দ্যাট ফেজ যেখানে এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট এখনো প্রপারলি হয়নি, টার্গেট সেটিংটা এখনও আমরা ঠিক মতো করতে পারিনি, অ্যালাইনমেন্ট নেই আমাদের ভিশনের সাথে আমাদের ফ্রন্টলাইন এমপ্লয়ীদের. সো এই যে অ্যালাইনমেন্টগুলো করতে পারলে আমাদের অনেকগুলো উনি বলছিলেন যে অনেক সময় দেখা যায় ওভার স্পেন্ডিং হয়ে যাচ্ছে অথবা লেস স্পেন্ডিং হতে পারে. সো এফিসিয়েন্সিটা যখন আমরা গ্রো করতে পারবো, আমরা যখন এটাকে একটা প্রপার চ্যানেলে নিতে পারবো, দেন উইল বি এবল টু সেভ মোর মানি. অ্যাকচুয়ালি আওয়ার ইনভেস্টমেন্ট ডিসিশন উইল বি মাচ মোর ম্যাচিওর অ্যান্ড দ্য রিটার্ন অফ ইনভেস্টমেন্ট উইল বি মাচ মোর হায়ার দ্যান হোয়াট উই আর সিইং কারেন্টলি ইন বাংলাদেশ. ভেরি গুড পয়েন্ট. সো আই উড লাইক টু কনক্লুড হিয়ার অ্যান্ড গিভিং অল দ্য এটা খুব চমৎকার একটা পুরো আইডিয়া আপনি দিলেন যে আসলে যদি অর্গানাইজেশনস আর মোর এফিসিয়েন্টলি ম্যানেজড অ্যান্ড রান, সেই ক্ষেত্রে তাহলে কোম্পানিজ ক্যান অলসো সেভ মোর, কারণ সেখানে খরচ বাঁচবে এবং ন্যাশনালি দেশের মধ্যেও যদি টাইমিংটা ঠিক হয়, যেমন রাস্তা বারবার একই রাস্তা সারানো হচ্ছে প্রতি বছর, তো এখানে কিন্তু আসলে ন্যাশনাল সেভিংস ডিপ্লিটেড হয়ে যাচ্ছে. তো আমি আমি অ্যাকচুয়ালি এখানে আই ওয়ান্ট টু স্পিক টু উর্বি অ্যাট দিস পয়েন্ট এখানে বেসিক্যালি বিকজ ইউ উইল গিভ ইউর ইন্ট্রোডাকশন অ্যাগেন. But since you are actually heading the deposit function of a big financial institution, so when a deposits mobilize korata, how important is it for the economy, how does it actually boost business a side gulo theke, if you want to say something to promote the concept of savings, because that's what you do. That's what I do. Hello, my name is Urvi Rani Khan and I'm working for DBH. ইন কন্টিনিউয়েশন অ্যাকচুয়ালি তুমি যেটা আমাকে বললে যে ইয়েটা অ্যাকচুয়ালি দ্যাট হ্যাজ অলরেডি বিন কভার্ড বাই হিম অ্যান্ড জাহিদ ভাই. ইন কন্টিনিউয়েশন অফ হোয়াট জাহিদ ভাই হ্যাজ সেড, যে মোর দ্যান 60% অফ দি মার্কেট হ্যাজ নট বিন ট্যাপড. Maybe you can give some ideas on how we can bring more people into that deposits. Awareness to build korte parata is a major thing for us. And I also feel that amader to build the awareness, we need to have the proper kind of products and services available. What we have right now, cheta is, I still think, is not enough. We still have a lot of scope to branch out into the very deeper areas of Bangladesh, where people are not aware of the banking things. Ekono oi mohajoner kach theke boshe boshe, that's a different sort of money paying, but proper legal way te savings ta built kora, but making people aware of it, we still don't have it. What we mostly need are products, banking products, that which are very much catered to shei rokomer different sectors, or I think banks or non-banking financial institutions can develop different types of products, cater to different areas. Why not area based as well? Maybe in Chittagong, I will have something which are more
friendly towards businessmen. Customize more tailored, ported jeglu aro beshi dorkar hoy shirokom LC open korar opportunities beshi thakbe. Maybe in the, you know, in the say Dhaka we will have something different. You know, we can have something different for different districts. So ebhabe kore I feel that we have more opportunities to work over there and build better awareness. I think from Shubhi Bhai's point, that is one point he mentioned, that our younger generation will go for buying consumer durable products. So why they are doing, they are not investing, because our capital market is not ready for that. Right. You also, again and again, go and get cheated by them. Right. Yes. So you don't have the option. Now why people are going to restaurants? We don't have any place to go. Yes. So I think when someone has said that we need a coherent approach from the government or the governing body to have some initiatives which will actually address all these issues. Mm-hmm. And the second point he mentioned that efficiency. That efficiency has got relationship with your corporate savings. Sure. When you retain fund after paying dividend, whatever we retain, that's the savings of a corporate corporation. Now, why do you need that? Because you need to continuously invest in a new venture, or you need to upgrade your own existing machineries. So if you don't do that, then employment generation will not come. New businesses, employment generation will not come. And why employment generation is required? Because you need to have purchasing power of the people. When you have purchasing power, you spend more, and production system, in the production cycle, you contribute. At the same time, when you have purchasing power, you save, start saving. Mm-hmm. So I think these are all interrelated issues. It has to be a structured way of saving, not just random. আমাদের এখানে যেটা হচ্ছে যে আমার মনে হয় যে সেভিংস প্ল্যানটা খুব জরুরি, প্ল্যানিংটা খুব জরুরি। আমাদের যে থিওরিজগুলো এসেছে যে ধরেন, আমি যেটা বলতে চাচ্ছি যে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেভিংসগুলো নিয়ে যে থিওরিজগুলো আসছে সেগুলো কিন্তু মেইনলি চাপে পড়ে আসছে, যে হঠাৎ করে বিপদে পড়ে সবাই সেভ করার সত্যি কোনো কিছু আসলে মানে সিচুয়েশন ডিমান্ড কোনো কিছুই আসলে ভালো না। ধরেন আমি সেভিং, এখন আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কিন্তু মেজরিটি পিপল এখনো রুরাল, আর আমরা যদি চাইল্ড এন্ড ইউথকে যেহেতু আমরা ফোকাস করছি গ্লোবাল মানি উইকে, সো ওদেরকে কিন্তু এখনই আসলে এই প্ল্যানিং বিষয়গুলো আসলে বলা উচিত, যেগুলো আসলে আমরা ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখছি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আজকের এই আলোচনাগুলোতে, কারণ যেহেতু আমি মনে করি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রান্তে এই ভিডিওটি পৌঁছাবে, যারা দেখবে তারা কিন্তু আসলে খুব বেশি কঠিন কিছু বোঝে না, তারা খুব সহজে কিছু জিনিস বুঝতে চায় যে আমি কেন সেভ করব, আর বাইরের মানুষ কেন সেভ করে, সেভিংস এর সঙ্গে আমার কি কি এলিমেন্টস দরকার, কি কি ফ্যাক্টরস গুলো জড়িত। আমার মনে হয় যে এখানে যেহেতু চমৎকার একটা ফোরাম, এবং এই ফোরামের মাধ্যমে যে পাওয়ার ওয়ার্ডস বা ভয়েস গুলো আসবে ওটা যদি রিচ করা যায় রুরালে, আমি এইমাত্র চেক করলাম গুগলে, এখনো 60% above রুরালে আছে, যাদের দিন শুরু হয় চায়ের স্টলে, দিন শেষও হয় চায়ের স্টলে। আমি আমাদের ডিসকাশনের মানে দু একটা পয়েন্ট এসেছিল, সেটাকে আমি একটু আনতে চাচ্ছিলাম এখানে। নাজিয়াপা আপনাকে এবং মাহমুদ ভাই আপনাকে উদ্দেশ্য করে এই মেইন কোয়েশ্চেনটা, বিকজ আপনি ইউর অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এস ওয়েল। সো নাজিয়াপা, আপনি এবং মাহমুদ ভাই দুজন মিলে কিভাবে ওই অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি, যে পয়েন্টটা মাহমুদ ভাই আপনি উঠিয়েছেন, বলেছেন যে এটা বাড়াতে হবে, বাড়ালে সেভিংস হবে, তো কিভাবে বাড়ালে সেভিংস হবে, এবং সেটা যদি একটু আপনারা অল্প একটু সময়ের মধ্যে দুজনে বলেন, আগে আপনি একটু বললেন, দেন মাহবুব ভাইয়া। ঠিক আছে, প্লিজ। যেহেতু অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করি, তো পারফরমেন্স এখানে একটা বড় পার্ট। পারফরমেন্স ছাড়া মানে অপটিমাম লেভেলে যদি না যায় তাহলে তো ডেভেলপমেন্ট আসছে না। রাইট, সেখানে ইন্ডিভিজুয়াল কে এনগেজ করতে হবে এবং প্রত্যেককে অ্যাওয়ারনেস আনতে হবে যে কেন সেভ করব, যেটা আমি ম্যাডাম বলছিলেন যে সেভিংস আসলে শুধু টাকা না, অন্যান্য রিসোর্স, আমি যদি একটু পানি কম খরচ করি, বাকি কম যখন লাগছে না সানলাইট ইউজ করলাম, অথবা এখন আমরা সোলার লাইটগুলো ইউজ করতে পারি রাতের বেলা গার্ডেনে,
বাইরের লাইফগুলোতে। তো এইভাবে ইন্ডিভিজুয়ালকে ওই ওয়েগুলো দেখিয়ে দেওয়া আছে কীভাবে সেভিংসটা করা যায়। এটা এভাবে কোনো কিছু অর্গানাইজেশন সেভিংস আনা পসিবল নাও ভাই আপনার তরফ থেকে কিছু আইডিয়াস পাই? এফিশিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য, অর্গানাইজেশন এফিশিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য আসলে অনেকগুলো ওয়ার্ল্ড রিনাউন্ড প্রসেসেস আছে। তার মধ্যে কিছুদিন আগে নাজিয়া আপা নিজেই ট্রেনিং করে এসছেন জাপান থেকে, আমি শিওর শি ইজ গোনা হেল্প আস লার্নিং দ্যাট অ্যাজ ওয়েল। আমরা জানি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বলে একটা সিস্টেম আছে, আমরা জানি যে সিক্স সিগমা আছে, লিন সিগমা, যেগুলো আমরা প্র্যাকটিস করি, যেখানে আমরা এক্সট্রিম লেভেল অফ এফিশিয়েন্সি গেইন করার অনেকগুলো মেজারেবল ইউনিট সেট করা হয়, প্রত্যেকে সেগুলো দিয়ে দেওয়া হয়, অ্যান্ড দেন মনিটর করা হয় এভরি ডে এভরি উইক, অ্যান্ড দেয়ার আর ফ্রিকোয়েন্সিস অফ গেইনিং রিপোর্টস অ্যান্ড গিভিং আপডেটস অ্যান্ড মেকিং শিওর দ্যাট এভরি ওয়ান ইজ অ্যাকাউন্টেবল ইন দ্য সিস্টেম অ্যান্ড ইউ নো হেডিং টুয়ার্ডস আ টার্গেট দ্যাট ওয়াজ সেট ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অ্যান্ড ইটস ভেরি মাচ ইন চেক অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়েদার উই আর অ্যাচিভিং দ্য টার্গেট অর নট, ইফ নট ওয়াই উই আর নট অ্যাচিভিং, what are the problems we face and what else can be done. So it's an entire process that needs to be followed together, which can as a whole bring up organizational efficiency. Right. So there are a lot of inputs required, there are a lot of systems and process needs to be in place, and also the most important part is everyone needs to take the ownership of their responsibilities and respect the system. So they do not flout the system and try to, you know, maximize their own profit, but being you know, very authentic and being very respectful to the system, they can individually, we can actually make sure that efficiency can grow along. Kasan, I want to add one thing. That is, you see, if you want to deploy these theories, all theories will fail if the owner of the organization is not ready to accept the corporatization. Very good. What is absent in this country, every local organization, they are actually, it's a limited company, everyone. But it's a proprietorship. But it's a proprietorship. One man show. True. Now, the day one company, for example, Rohingya Cruise, Square, they are corporate body. Because they have the vision. Now, they have what they did. They have delegated their job according to their nature of the job. Because they know and they have given the empowerment. Now, when you do that, after that, setting the KPI will only work. Otherwise, people will not take the ownership. For in order to have the ownership, you need to have the delegation, empowerment. আমি জাস্ট একটু আরেকটা অ্যাসপেক্ট অফ সেভিংস কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে এটা নিয়ে আমি কোয়েশ্চেনটা মেইনলি আনতে চাচ্ছি। মেইনলি জাহিদ ভাই, প্রিয় অ্যান্ড তাজমিন স্যার, আপনাদের তিনজনের কাছে সংক্ষেপে একটু আলোচনা করব, দেন আমরা কয়েকটা কুইক কুইক পয়েন্টস দিয়ে আমরা আসলে প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। সেই পয়েন্টটা যেটা সেটা হচ্ছে যে ট্যাক্সেশন, কারণ আমরা যেহেতু বিল বাংলাদেশ থেকে উই ওয়ান্ট টু অলসো টক অ্যাবাউট পলিসিস। Do you think that very high taxation hawar karone onek shomoy savings byahoto hocche, because people end up giving so much money maybe in taxes, in VAT and so many other ways, je tokhon kintu tokhon mone hoy je jei baki taka ta thakche eta ashole kharoch kore doing and spending is better than saving it. And the corporate example ke ektu share korte pari, sure, of course, sir, je to HR korchi and payroll is a big part of my responsibility as well, tax deduction and all. So ami dekhchi je eta hocche je amader senior executive jara chen CXO level, tader more than 30% of their income is going to the taxes and the government taxes. On top of that, whatever we are buying, we are paying some VAT as well. Exactly. So that's indirect tax. So if you calculate end of the day, we are actually paying back to the government 45% to 50%. So 50%, whatever we earn, we are paying back to the government 50%, and the rest of the 50% we are using for our own self-development, help our family living, and everything. And on top of that, you are talking about saving. That's a big price. I mean, it's a big point to get, because taxation sometimes, it's a very economist point of view, it's a smaller side. So with that, I'd like to leave because I need to catch up. I understand. Thank you for joining us in our program so far. Thank you. আমি একটা ছোট জিনিস আমার পরিচয় দেওয়ার সময় আমার বলা উচিত ছিল, আমি যেহেতু বিল বাংলাদেশের প্রোগ্রাম অলসো ফাউন্ডার মেম্বার অফ বিল বাংলাদেশ ফাউন্ডেশন। সো যেটা বলতে চাচ্ছি আমি অন্য সাইড থেকে বলবো, যেহেতু কর্পোরেট ট্যাক্স রেটের কথা বলা হচ্ছে, আমাদের ব্যবসায়ী মানুষ সবসময় বলে যে কর্পোরেট ট্যাক্স রেট অনেক হাই, কিন্তু ওইটা যদি আমি বাদ দিই, আমি যদি পার্সোনাল ইনকাম ট্যাক্সের কথা বলি, আমি যখন পিএইচডি শেষ করে নর্থ সাউথে 2015 থেকে পড়ানো শুরু করলাম, সেই বছরের ডেটা ছিল বাংলাদেশে 16 কোটি জনগণের মধ্যে 11.5 লাখ মানুষ ছিল ট্যাক্স পেয়ার।
তারপরের বছর হলো 12 লাখ, তারপরে হয়েছে 17, আমি আরেকটা ডেটা সেটে দেখেছিলাম 22 লাখ, কিন্তু মোস্ট অফ দেম হচ্ছে ওই যে গভর্নমেন্ট স্যালারি বাড়ানো হয়েছিল সেখান থেকে, সো খুব যে অ্যাকচুয়ালি বেড়েছে তা এবং ট্যাক্স টু জিডিপি রেশিও আমরা যদি দেখি বাংলাদেশে ওয়ার্ল্ডের সবচেয়ে কম, ইট ইজ রিয়েলি আনফরচুনেট। সো ট্যাক্স রেট বাড়ানোর কথা আমি বলবো না, অবশ্যই আমাদের যেটা ফোকাস করতে হবে নেটটা বাড়াতে হবে, আমাদের নেটটা বাড়াতে হবে, বেশি মানুষকে ট্যাক্সের আওতায় আনতে, যারা দিচ্ছে বেশি দিচ্ছে, রাইট এক্স্যাক্টলি, আমি নিজে বেশি দিচ্ছি বলে আমি মনে করি, আবার করাপশনের ব্যাপারটা একটু উদাহরণ দিই, আমি জানি একজন ব্যবসায়ী, খুব সৎ ব্যবসায়ী, তার 5 লাখ টাকা ট্যাক্স বাড়িয়েছিল, উনি দিতে গেছেন, কর্মকর্তা বলছেন যে 2 লাখ টাকা দিয়ে চলে, এবং আলটিমেটলি ওনাকে মন্ত্রীকে দিয়ে বলাতে হয়েছে ট্যাক্স দেওয়ার জন্য, which is completely right, right. Da actually ekটু যদি মানে economic theory তে তাহলে আমরা I think what we can agree যে আমরা government এর কাছে recommend করব যে দেশের savings বাড়ানোর জন্য, সবার মধ্যে savings এর প্রবণতা বাড়ানোর জন্য individual taxation এর pressureটা একটু কম রেখে বরং let's get more people into the game. এর সঙ্গে সঙ্গে আরো একটা ইস্যু হচ্ছে, যখন আমাদের earned income, hard earned income এর 50% government এর রিটার্ন যাচ্ছে, গভর্নমেন্টকে সাজেস্ট করা উচিত টু এনশিওর রাইট ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অফ দা ইউজ অফ দা ইউজ, আদারওয়াইজ এটা কিন্তু এখানে অনেক ধরনের ম্যাল প্র্যাকটিস উই অল হ্যাভ টু ইনভলভ, সো এবং এর কারণ হচ্ছে কি একটা সার্টেন গ্রুপ অফ পিপল মনে করে ট্যাক্স দেয়াটা দিলে কোনো বেনিফিট সে পাচ্ছে না, সো ইফ গভর্নমেন্ট ক্যান মোটিভেট যে ট্যাক্সটা নেওয়া হচ্ছে ফর দা বেটারমেন্ট অফ দা পিপল of the country, then if taxation is the one savings are at a direct correct point tax incentive jeta is the reason eto manush savings certificate e invest korche, ami niyo savings certificate e kichu taka dekhechi, karon hocche eta puro ja 15% apni tax, that brings me to another point, savings certificate e shobai invest kora uchit naki should we go into we go into banks and NBFIs, what is the better difference of interest rate and when my deposit rate ekhon aste aste bare shuru hoye mane kintu maskhane ekhon aste aste parity ta asche kintu dirgho shomoy remember FDR e maskhane 4.5% আপনাদের সাথে ইনভেস্ট করার ইনসেন্টিভটা would be a little bit more. Banks are acceptability to the customers are higher than NBFI, if I'm not wrong. So because there are certain things which banks can easily offer because of their product ability. ওটাকে অফসেট করার জন্যই হয়তো NBFI আর একটু লুক্রেটিভ রেট দিচ্ছে। The first thing is any bank will offer you অনেকে বলে যে হ্যাঁ interest rate kome jacche ei jonno ekhon ar save kori na, if you see the cycle now that till yesterday you could say that there was a gulf of difference between this government savings instrument and banks instrument, today if you go to the bank you can see that it's a double digit deposit rates are offered here, so it's always the market is there because at one of the time you have found that there were very very low rates offering by the banks and there was excess liquidity, so there are certain unethical practices taking place in the market and there were something going beyond our control, that's why the cycle has gone down and therefore it has gone back to the previous cycle and now the deposit rate has gone up. ব্যাংকগুলো স্পেশালি বাংলাদেশে আরও বেটার রেট অফার করতে পারত যদি ব্যাংকের স্পেকটা মানে ব্যাংকের যে অপারেটিং এক্সপেন্স ইজ টু হাই, গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি বাংলাদেশের ব্যাংকগুলো কিন্তু অপারেটিং এক্সপেন্স হাই,
যে কারণে যে তার ডিপোজিট এবং লেন্ডিং এর ভিতরে গ্যাপটা বেশি নন পারফর্মিং লোনটা বেশি বিকজ কান্ট্রি বেস এনপিএল ইফ ইউ গো টু দা ইফ ইউ ডিগ আউট টু দা বুকস ইউ উইল বি সিং many of the loan you have been given for a particular purpose of manufacturing window right. which has gone to the either land market yes. or product exactly. to the capital market and somehow it's not doing any productive thing right I mean in this the another point as a ekta choto point just a second you were saying that bank can aro beshi interest rate charge kore na savings যদি ওইটা বাড়ে তাহলে কিন্তু বোরিং রেট রিয়েল ম্যানুফ্যাকচার উইল বি ইন দ্য ইম্প্যাক্ট বিকজ ক্যান ইউ ডু জাস্ট টেল মি ইউ আর দ্য ইকোনমিস্ট জাস্ট টেল মি দ্য হোয়াট ইজ দ্য মার্জিন দ্য ম্যানুফ্যাকচারার্স আর ডুইং ইন রিয়েল টার্ম ট্রু হোয়াট ইজ দ্য কস্ট দে ক্যান রিয়েল ট্রু দ্যাটস ভেরি ট্রু আর উই ক্যানট বি গ্রিডি আমি একটু কুইকলি কনজিউমার আমাদের একজন আইডিয়াল কনজিউমার হচ্ছে মানে আমাদের স্টুডেন্ট সো আমি একজন স্টুডেন্টের কাছে আমি আসতে চাচ্ছি ডু ইউ সেভ ইয়েস আমার সঞ্চয়পত্র করা আছে ওয়াও বাট দ্যাট ইজ বিকজ অফ মাই ফাদার হু কামস ফ্রম আ ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড এখানে ভাই একটা জিনিস আমার বলা ছিল সো আই উইল বি স্পিকিং অন দ্য পারসপেক্টিভ অফ একটা নন কমার্স মেজর যেহেতু আমার সাবজেক্ট বায়োকেমিস্ট্রি যেটা আপনারা কমার্সের সাথে জানেন যায় না এবং আমার সাধারণত আমার টিপিক্যাল একটা মানুষ যে আমার বা নন সায়েন্স মানে সায়েন্স মেজর বা আর্টস মেজর আমি নন কমার্স মেজর হিসেবে আপনারা যে কথা বলছেন আমার কিন্তু রিলেট করার কথা না এখানে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি একটু যদি ইয়াং থেকে আসি ধরেন আপনারা যে লেভেলসের কথা বলছেন এটা যদি ইফ ইট রিচেস আ মাস অডিয়েন্স একটা বিশাল ইস্যু হবে কি যে আ লার্জ প্রপোর্শন অফ স্টুডেন্টস যারা পরবর্তীতে এডুকেশন নেবে আপনাদের সাথে এই টপিকগুলোতে রিলেটই করতে পারবে না কেন আমি এটা বলি আমার উদাহরণটা এই জন্য দিচ্ছি যে আমার স্কুলে ক্লাস এইটে আমার ম্যানেজার ছিল ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং তারপর রাখি না রাখি আমি গ্লোবালস ইকোনমিক দিয়েছি যেটার জন্য আপনাদের সাথে আমি ধরতে পারছি জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম কারিকুলাম যে একটা মানুষ যখন সায়েন্স স্টুডেন্ট হয় তারকে পড়ানো হয় না কোনো বেয়ার মিনিমাম তারা ইকোনমিক্স বা কিছু জানে না খুব সম্ভবত আপনার ইউনিভার্সিটিতে উঠি ইকো 101 ওটাও আমার যেমন আমার ডিগ্রিতে আমাকে ইকোনমিক্স পড়ানো হয় না ইউনিভার্সিটিতে এইসব ক্ষেত্রে এই যে মানুষরা যখন আপনার একটি কর্মজীবনে যাবে একটা তো ধাক্কা খাচ্ছে তারা কি এখন টাকা কামাবে নাকি তারা তো হিমশিম খাবে যে আমি সেভ করবো নাকি আর্ন করবো কোন জায়গায় আমি অ্যাকচুয়ালি মানিটা চ্যানেল করবো কোনো ফর্মাল এডুকেশন নেই ইংলিশ মিডিয়ামে এটা কম আছে বাংলা মিডিয়ামে তো আমি বলবো তুলনামূলক আরও কম সো এই যে আপনার গ্যাপ যে অ্যাকচুয়ালি মানি স্যাভিনেসটা বা স্মার্টনেস কোন জায়গায় কোথা থেকে এটা আসছে এটা একটা রেকমেন্ডেশন হতে পারে এক্স্যাক্টলি আমার মধ্যে কিছুটা দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে বেসিক কিছু ইকোনমিক্সের কনসেপ্ট ইট শুড বি প্রেজেন্ট ইন এভরি সিলেবাস এটা সোশ্যাল স্টাডিজ এর আরেকটা The products probably are there in some of the banks, but the products must be very, very competitive and it must be reaching to the people. It has to be advertised better as well. Yes. Time is running out. Another point I want to touch. Let me get on this point. This is also a very important point. Because just give us another 5 more minutes and then we will wrap up. Another very important point is the cost. আমাদের সবকিছুর কস্ট যখন বাড়তে থাকে তখন কি কস্ট এন্ড সেভিংস এর রিলেশনটা একটু আমরা জানতে চাচ্ছি আমরা এখানে আজকে প্রোগ্রামে আসলে উই ওয়ান্ট টু এনকারেজ সেভিংস বাট সেভিংস কে ন্যাশনাল পারসপেক্টিভে কি কি এফেক্ট করছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি আওয়ার অডিয়েন্স ইজ নট ওনলি দ্য জেনারেল পিপল বাট আওয়ার অডিয়েন্স ইজ অলসো দ্য পলিসি মেকার্স এন্ড ডিসিশন মেকার্স হুইচ ইজ ওয়াই আমরা আরেকটু হায়ার লেভেলেও কিছু কনসেপ্টস আমরা ডিসকাস করলাম হুইচ অলসো ইজ অ্যানাদার ডাইমেনশন অফ দ্য গ্লোবাল মানি উইক ফ্রম বিল বাংলাদেশ Foundation, we want to add that additional dimension. I will say cost, we must address efficiency curve as well as effectiveness curve. Because if your effectiveness is there, you are error free. If your efficiency is there, you are actually saving. Now, what about individually? Like for example, individually, I'm very efficient at my work. But let's say, our salary bade 10%, but our bari bhada bade 20%. Tokhon kintu ami ashole save korar jaga kome jacche. Ekta jinish bujhte hobe je amra to Dhaka bashi, amra ekhane onekei Gulshan Bonani bari bhadaye thaki, eminei uttoray thaki, ebong
একটা এটা না বাড়ি ভাড়া তো ইভেন মফস্বল সব জায়গায় বাড়ছে কিন্তু কিন্তু আমি যদি ওভারঅল আমরা যদি আমাদের এগ্রিগেট ডেটাকে দেখি লাস্ট টু ইয়ার্স আমাদের এট লাস্ট টু ইয়ার্স 7% এর উপরে আমাদের জিডিপি গ্রোথ এবং ইনফ্লেশন রেট কিন্তু 5.5% সো অ্যাভারেজ লেভেলে কিন্তু রিয়েল ইনকাম আসলে তাহলে কমার কথা না এখন আমাদের পারচেজিং হ্যাবিট যদি হয় একটু দামি দামি জিনিসপত্র যেটা আমরা গ্রামে জাস্ট একটা জিনিস গ্রামে আমি এটা শুনি আমাদের ব্যবসাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের থেকে আগের তুলনায় কিন্তু গ্রামে ধরেন যে এখন পাঁচ পথ দিয়ে খাচ্ছে অনেকে অনেকের কিন্তু কুড়ে ঘর চলে গেছে হ্যাঁ ইনকামের দিক থেকেও আমরা কিন্তু মেচুরিটি আমাদের দেখা যায় যে আমরা কিন্তু ওয়ান ইনকাম Look at the in banking sector in public banks how some people are looting the money exactly they are taking loans and they are sending it spread off to outside the country or an unproductive sector there even what are the actual banking cost badhiye dicche for those loans you are need to do provision yes that's costly so banks profit is getting eaten up by this this corruption that's very true everywhere amader ashole shomoy shesh amra khub shongkhepe one liner kore recommendations for towards savings and promoting the concept of savings amra ekhon ekta sort of shobar theke ektu closing remarks dibo amar mone discussion khub chomotkar hoyeche ebong onek guro dimension amra peyechi national level e besh kichu recommendations o esheche amader ei discussion er moddhe theke ebong amar mone hoy overall সেভিংস কেন হওয়া উচিত দেশের জন্য এটা কিভাবে আসলে হেল্পফুল ইকোনমিতে এটা কিভাবে কন্ট্রিবিউট করে এই অ্যাসপেক্টগুলো আমাদের ডিসকাশনের মধ্যে এসেছে উইচ আই হোপ ইজ আ গুড ডাইমেনশন টু অ্যাড টু দ্য গ্লোবাল মানি উইক উই আর নট ওনলি ট্রাইং টু প্রমোট দ্য কনসেপ্ট অফ সেভিংস উই আর টকিং অ্যাবাউট ওয়াই সেভিংস শুড হ্যাপেন উই আর টকিং অ্যাবাউট হোয়াট এফেক্টস সেভিংস এবং যেই নেগেটিভ ফ্যাক্টরগুলো আছে সেভিংসকে এফেক্ট করে সেগুলো কীভাবে দূর করা যায় সেগুলো নিয়েও আমরা কথা বলার চেষ্টা করেছি সো অ্যাজ উই ক্লোজ আমি শুরু করছি ডান দিক থেকে উই ক্যান কাম ইন ইন আ রাউন্ড সো ক্লোজিং রিমার্কস ভেরি কুইকলি ওয়ান লাইনার্স রাইট এক্স্যাক্টলি গভর্নমেন্টের সুশাসন কর্পোরেট গভর্নেন্স গুড কর্পোরেট গভর্নেন্স এনশিওর করলে আপনার কস্ট সহ অন্য জায়গাগুলো সেভিংস হবে এবং ওভারঅল ইকোনমির ইনকাম পার্ট পার্সপেক্টিভ যেমন ইনকাম যেটুকু বাড়ছে বাট নন ফুড সহ অন্য জায়গায় কিন্তু ইনফ্লেশন রেটটা বেশি সো আমার মনে হয় যে সুশাসন আসলে সেভিংসে ইম্প্যাক্ট করবে স্পেশালি যারা টিপিক্যাল মিডল ক্লাস এবং এই ক্লাসটাই কিন্তু সংখ্যা বেশি সো আমরা যদি সুশাসনটা এনশিওর করতে পারি এবং কিছুটা সেভিংস এর হ্যাবিট করার জন্য একটু আমরা প্রমোশন করতে পারি তাহলে এটা So, savings, habit, promotion, সুশাসন দুটো ভালো পয়েন্ট আসলো তাজমিন স্যার আপনার ক্লোজিং রিমার্কস কনসাম্পশন এবং সেভিং এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই একটা হলে আরেকটা হবে না একটা হলে আরেকটা করা যাবে না সেটা না ইট ইজ মোর অ্যাবাউট ফাইন্ডিং এ ফাইন ব্যালেন্স বিটুইন অপটিমাম কনসাম্পশন অ্যান্ড সেভিং এখন কথা হচ্ছে সেটা আমরা কিভাবে করি সেটা অবশ্যই করতে হবে সরকারের পরিকল্পনার লেভেল থেকে যে আমাদের কী পরিমাণ কনজাম্পশন আমরা চাচ্ছি কীরকম গ্রোথ আমরা চাচ্ছি তার জন্য কীরকম সাপোর্টিং সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট আমাদের দরকার ট্যাক্সেশন কী হবে আমরা যদি পিসমিল বলি যে আজকে আমি সঞ্চয়পত্র ইন্টারেস্ট বাড়িয়ে দিব কালকে আবার কমিয়ে দিব এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করে আমরা লং টার্ম কোনো ধরনের গোল রিচ করতে পারবো সুতরাং আমাদের পুরো এই যতগুলো আলোচনার বিষয় সবগুলোকে একটা পরিকল্পনার আবরণে নিয়ে আসতে হবে এবং সবগুলোকে একসাথে একটা বড় জিগসো পাজলের পিসেস হিসেবে চিন্তা করে সবগুলোকে সুন্দরভাবে আমাদেরকে ম্যাচ করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ যেটা চমৎকার কথা বলেছেন যে আসলে একটা আরেকটার সাথে কোনো দুটো কম্পিটিং কনসেপ্ট না দোজ হ্যাভ অল হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড সো কনজাম্পশন অ্যালং উইথ সেভিংস জাস্ট ওয়ান সেকেন্ড এটা একটু কাট করো এই কম বয়স ফর এক্সাম্পল ক্লাস 7 8 9 থেকে যদি আমরা
সব ডিফারেন্ট মেজর আর্টস কমার্স সায়েন্স সব স্টুডেন্টদেরকে যদি আমরা তখন থেকে একটা বেসিক ইকোনমিক্স বা ফাইন্যান্সেস বা ব্যাংকিং এর একটা বেসিক আইডিয়া দিতে পারি, যাতে করে ওরা সময়ও পায় ওটা নার্চার করে ওদের লাইফে অ্যাপ্লাই করতে, তাহলে দ্যাট ইজ আলটিমেটলি ইন দ্য লং রান গোয়িং টু হেল্প দ্য কান্ট্রি। আমাদের মিনস অনুযায়ী আমাদেরকে কনজিউমারিজম বাড়াতে হবে, মানে আমি আর্ন করবো 1000 বাট আমি স্পেন্ড করবো 1500, দ্যাট শুড নট বি দ্য গেম। এখানে যদি মা বাবারা তাদের বাচ্চাদের সাথে শেয়ার করে যে বাবা দেখো এটা আমার ইনকাম, আমার ট্যাক্স এত যাচ্ছে, দুদিন বাজারে নিয়ে যান, আগে কিন্তু এটা ছিল এখন আর যায় না কেউ, দুদিন বাজারে নিয়ে যান, মাছের খরচ দেখুন, সবকিছু খরচ দেখুন, তখন একটু অ্যাওয়ারনেস আসবে। এক্স্যাক্টলি, এগুলো জানলে তখন অটোমেটিক্যালি ওই অ্যাওয়ারনেসটা গ্রো হয়ে বিলাসিতা এবং প্রয়োজনীয়তার পার্থক্যটা বুঝে। ভেরি ভেরি ওয়েল, ভেরি ভেরি ওয়েল স্পোকেন ইনডিড রিপন ভাই। ক্লোজিং রিমার্কস ফ্রম ইউ। গ্লোবাল মানি উইকের এই বছরের থিম হচ্ছে মানি ম্যাটার্স ম্যাটার, যেটা ছিল এই বছরের থিম। সেই প্রেক্ষাপট থেকে আমি ওনার থেকে শুরু করি, সেটি হচ্ছে যে আমি কিছুদিন আগে বাংলাদেশের ওয়ান অফ দি টপ একজন বিজনেস ওনার তার ছেলের সাথে কথা বলছিলাম, তো তার ফিউচার প্ল্যান জিজ্ঞেস করছিলাম যে তুমি কি করবে, তো বলে যে আমি বাইরে পড়াশোনা করবো। আমি বলে যে কোন দেশে, বলে যে ইউকে অথবা মালয়েশিয়া। তো আমি বললাম যে ওয়াই নট ইউএসএ, বলে ইটস ভেরি এক্সপেন্সিভ। লুক, বাংলাদেশের টপ একজন বিজনেস ওনার তার ছেলের ভেতরে এই কনসিয়াস এসেছে যে আমাকে মানে ইটস নট লাইক যে আমার মানে এক্সপেন্সিভটা যেতে হবে, সে এখনই অ্যাওয়ারনেস। ওই জায়গা থেকে নিশ্চয়ই তার বাসায় এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আগেই বলেছি মাল্টি ইনকামের একটা সোর্স। আমি আমি যদি চিন্তা করি আমি ঢাকা শহরে থাকবো, গুলশানের মতো একটা জায়গায় থাকবো, আমার লাইফস্টাইল হবে যেখানে গ্লোরিয়া জিনিস থেকে শুরু হবে, তো ডেফিনেটলি আমাকে সেই লেভেলের করতে গেলে ডেফিনেটলি আমার ইয়েস প্ল্যান। আর থার্ড পয়েন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে বলবো যে এই স্কুল ব্যাংকিং স্কুলের বাচ্চাদের চাইল্ড এন্ড ইউথদের কাছে আসলে যে যাওয়া উচিত, আমি মনে করি যাওয়া উচিত, রাদার আমরা তাদের কাছে যাব। এটা থেকে যদি ব্যাংকগুলো আসলে ডোর টু ডোর যায় আমার মনে হয় এটা কাজে দেবে। থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় মানে গ্লোবাল মানি ব্রেকের পারপাসে আমি বেশ কিছু স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম বা স্যারদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তো আমি যেটা জানতে পারলাম, যেটা অলরেডি রিপন সাহেব কভার করলেন, যে মানে ওনারা আসলে এই অপরচুনিটি বা স্কোপ সম্পর্কে খুব বেশি একটা জানেন না, এটা একটা ফ্যাক্ট। কিন্তু আমাদের ব্যাংকগুলোর কিন্তু বেশ কিছু স্কোপ কিন্তু আছে, ওনারা বেশ কিছু ফ্যাসিলিটিস দিয়েছেন, নাম্বার ওয়ান। আর একটা বিষয় আমি ইমোশনাল একটা অ্যাটাচমেন্টে যেতে চাই, যেটা আপনি বললেন যে রেসপন্সিবিলিটি এটা কিন্তু গ্রো করাতে হবে আমার পরিবারের অবস্থা বুঝতে হবে যে আমি কোন জায়গাটাতে আমার অবস্থান। আমার মনে হয় এই অ্যাওয়ারনেস গুলো ক্রিয়েট করলে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো। I think তাহলে ফ্যামিলিরও এখানে একটা অনেক বড় দায়িত্ব আছে in actually making a difference. আমরা almost last 3 minutes এর মধ্যে চলে এসেছি, so I will again repeat, this will be a repetition, the continuous market development, new products, new product lines and competitive product lines at the same time, catering the untapped people. Untapped people, great. আমি 1 মিনিট নেব। Yes, একটা ফর্মাল সেক্টর লেন্ডিং এর জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম যে সেভিংস কে কিভাবে ইনভেস্টমেন্টে রূপান্তরিত করা যায়, একটা বড় প্রবলেম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ব্যাংকাররা চাইলেও লোন দিতে পারেন না বিকজ অফ পটেনশিয়াল ডিফল্ট রিস্ক। আমাদের কিন্তু সেই রকম প্রপার মেজার নাই টু প্রপারলি ক্যালকুলেট ক্যাশ ফ্লো বেসড লেন্ডিং। হ্যাঁ, এবং এবং বেসিক্যালি আপনি ক্রেডিট ওয়ার্দিনেস টা মেজার করার কিন্তু প্রপার ওয়ে নাই, স্কোরিং যেটা শুধু সিআইবি ইজ নট এনাফ, অনেক বেশি ইন্টিগ্রেটেড হতে পারে। আমি আমার টেবল বিল ঠিক মতো দিলাম কিনা সেটা আমি ঠিক মতো দিলে আমার স্কোর বাড়বে নাহলে কমবে। এক্স্যাক্টলি, তো এটা কিন্তু সম্ভব অন্য দেশে আছে, আমাদের দেশে সেটা আছে। আর সেকেন্ড পার্ট, আর 30 সেকেন্ড, সেটা ওই আনব্যাংকদের কথা বলেছেন, যেটা মানে অলমোস্ট 60% আনব্যাংক। তো সেখানে কিন্তু যে আমাদের যে MFS আছে, দে ক্যান প্লে আ মেজর রোল। এখন ইন্টার অপারেবিলিটি অফ MFS নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বলছে, মানে আপনি দরকার হলে আপনি বিকাশে টাকা দিবেন, রকেট থেকে তোলা যাবে। তো এই ব্যাপারটা কিন্তু শুধু পলিসি মেকার বা রেগুলেটর জোর করে চাপিয়ে দিলে হবে না, ইট হ্যাজ টু কাম ফ্রম ইন্ডাস্ট্রি, যেটা তানজানিয়াতে মুভিং অন টু নাজিয়া ক্লোজিং রিমার্কস। I think all covered and team and madam's voice I will would like to echo. Right. The knowledge hub for purchasing behavior and savings mentality. Okay. How can we balance
for our next generation. So it's a pure parental responsibility kotha emphasize korchen. And also amader deshe kintu besh kichu shongkhok special needs children ache odeto kibhabe engage kora jay etar sathe oder jonno counselor amazing ekta kotha burden na. Thank you very much for adding a very wonderful dimension to our discussion. Definitely I'm tapped at the market as I'm I think quite a few of us have already tapped on that. What I feel is definitely area based tuition so your products such as that needs to be developed and awareness sector create kora amra kintu banali bank e yete dekhechi if I'm not mistaken je school banking er ekta product to ache plus amader garments er je shomosto workers ra ache tader jonno we can open an account for only 10 taka. Exactly. So if that is the sort of facility we can offer, tahole inclusive banking will come in. Very good. Because not just banks. Barriers are quite high. Yeah. Exactly. Bank barriers are quite high. Apnar kache ekdom last point ta ashlo Zubair bhai, seta diye you can give a concluding remark. I really feel that when you want to say, you actually try to find out your investment windows. Right. That is missing in this country. We can only go to banks for fixed deposit and for Sanchay Patra. Right. I think we need a mature, transparent, non-manipulative capital market that will encourage the smaller savers to come to the capital market. Very that will only give you the economic growth because that means savings through investment. Yes. Chamakkar ekta point. Savings, investment windows are not there. Mm-hmm. People are not safe. Right. There is no propensity to go for bigger savings. Mm-hmm. I think with smaller deposit holders, they will be encouraged to come to the capital market, and that will contribute to the bigger economic growth. So. Thank you. Thank you very much. We've come to the conclusion of our program. As we are wrapping up, amra amader ekhane jara panelists hishabe eshechen shobai ke onek onek dhonnobad janacchi for joining us. I want to thank Ripon Bhai as well as Abhinapa for bringing us this opportunity, to Build Bangladesh Foundation for collaborating with you in this program. আমাদের যে যে পয়েন্টস গুলো ডিসকাস হয়েছে সেগুলো সবকিছু থেকে আমাদের কোর যে আইডিয়াস গুলো আছে সেগুলো আমরা এক্সট্রাক্ট করব. উই উইল প্রিপেয়ার আ পেপার এন্ড উই উইল ট্রাই এন্ড সি ইফ উই ক্যান উইথ দ্য হেল্প অফ আদার রিলেটেড অর্গানাইজেশনস অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইট টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাজ ওয়েল and table it forward as a suggestion from your organization and from ours combinedly, and maybe kichu kichu ideas hoyto shofol hote pare. That's when our discussion is going to be very fruitful, and that's how we want to make an impact. Je choto choto kotha theke boro ekta impact korte chai. So that is going to be the contribution of Global Money Week towards building Bangladesh. With that note, I want to conclude. Thank you once again for watching. I hope you enjoyed, and I hope you will look forward to more such arrangements and initiatives from Build Bangladesh Foundation. Thank you very much. Signing off, Kasif here. Thank you.